নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 কন্যা রাশির মহা ভবিষ্যৎবাণী এই সাতটি ধ্রুব সত্য হতে চলেছে। তো তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম, ছোটদেরকে শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রোগ্রাম। দেখুন, এই যে 2023-এর বিষয় নিয়ে প্রত্যেক মানুষের নতুন বছরটা কেমন যাবে, প্রত্যেক মানুষের কম বেশি কিন্তু জানার কিন্তু আগ্রহটা কিন্তু থাকে। অর্থাৎ 2022 কেমন যেমন গেল গেল, 23টা যেন ভালো যায়, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। প্রত্যেক মানুষের যেন খুব মঙ্গল হয়, 2023 যেন খুব শুভ যায়, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। তবে প্রত্যেক মানুষের একটা আগ্রহ থাকে, এটা হচ্ছে মহাভবিষ্যৎবাণী, যেটি সাতটি। এই মহাভবিষ্যৎবাণী এটা শুধুমাত্র রাশির উপর আমি ডিপেন্ড করে করছি, কারণ এখানে কন্যা রাশির একাধিক মানুষ আছে, সবারই কিন্তু যে হুবহু মিলবে কারণ নয়, এটা আপনার দশা অন্তর্দশাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারমিট করা কিন্তু দরকার। এবং এই যে এটা আপনাদেরকে মহাভবিষ্যৎবাণী দেওয়ার পর আমি 2023 রাশি অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব, সেখানে কর্ম, স্বাস্থ্য, বিবাহ, শিক্ষা সমস্ত কিছু ইন ডিটেলস A to Z পর্যন্ত কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। 2023 কন্যা রাশির কেমন যাবে, এটা একটা অনেকে কমেন্টস করেছেন যে স্যার কেমন যেতে পারে 2023, একটা কিছু একটা পূর্বাভাস দিন। তো এটা গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটতে চলেছে 2023-এ, সেই ঘটনাগুলি আমি এই ভিডিওতে বিশ্লেষণ করতে চলেছি। কি উপায় করবেন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, যেটা করলে আপনাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে সমস্যার জায়গাগুলো কিন্তু কাটতে পারে। তো আলোচনাটা শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটু বলে দিই, এবছর শনি 17 জানুয়ারি 2023-এ রাশি পরিবর্তন করছে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে, এবং 30 অক্টোবর 2023 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে। কেতু কন্যা রাশিতে, রাহু মীন রাশিতে অবস্থান করবে। এর উপরে কিন্তু আমি এই সাতটি মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিতে চলেছি, যা ধ্রুব সত্য হতে চলেছে। তবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অর্থাৎ এখানে আপনারা আপনাদের সমস্ত কিছু মূল্য দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের যোগাযোগ করতে হবে, এবং নিজস্ব জন্ম ছক বিচার করুন, হস্তরেখা বিচার করুন। দেখুন, নিজস্ব ছক যতক্ষণ না আপনি না জানবেন বা হস্তরেখা বিচার না করবেন, আপনার কিন্তু সমস্যা কাটবে না। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আর বেশ কিছু ভিউয়ার্স বলছেন যে স্যার আপনার কি দুটি চ্যানেল আছে, আমি বারবার একটি কথা বলছি, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। আলোচনা শুরু করা যাক। প্রত্যেকে আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, 2023 নতুন বছরের কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ, সবিস্তারিত আমি কিন্তু আলোচনা আপনাদের সামনে করতে চলেছি। নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের ক্ষেত্রে, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে শনির যে রাশি পরিবর্তন, অর্থাৎ শনি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করছে 17 জানুয়ারি 2023-এর পর থেকে, 17 জানুয়ারি 2023-এর পর থেকে ষষ্ঠভাবে প্রবেশ, অর্থাৎ যাদের ঋণে জর্জরিত হয়েছিলেন, টাকা রিকভারি করতে পারছে, টাকা ডুবেছিল, আটকে ছিল, সেই টাকা কিন্তু আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা রিকভারি কিন্তু হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে মুক্তি। এবং
যাদের খুব শত্রুতা, সে গুপ্ত শত্রুতা হোক, অর্থাৎ শত্রুতা কিন্তু মানুষের জীবনে আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন, শত্রু আপনাদের শান্ত হবে। এবং স্বাস্থ্যের জায়গাটি নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা হচ্ছিল, স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের হবে। 17 জানুয়ারি 2023 পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি কিন্তু পেতে চলেছেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, দেখুন আপনাদের ক্ষেত্রে রাহু আপনাদের সপ্তমভাবে চলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা বিশেষভাবে 30 অক্টোবর 2023 পর পার্টনারশিপ বিজনেস যারা করছেন সেখানে বিশেষভাবে কিন্তু কেয়ারফুল থাকুন, সতর্ক থাকুন। সেখানে কিন্তু প্রতারিত হওয়া, আপনাকে ল্যাং মেরে আপনাকে বসিয়ে আরেকজন কিন্তু উঠবে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে আপনারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যারা দাম্পত্যের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসবে, দাম্পত্য সুখের জায়গা, কারণ সপ্তমভাবে রাহু বেশ কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য তৈরি কিন্তু করবে। সপ্তমভাবে রাহু মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু কিছুটা হলো কমাবে, অর্থাৎ মাথা ঠান্ডা করে এগান কন্যারা আসি। 3 নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু আসতে চলেছে। যারা বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। 4 নম্বর পয়েন্ট, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন বা টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, তাদের ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আসবে। এরপর যে 5 নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, বিশেষ করে পেট নিয়ে সমস্যা, লিভার জাতীয় সমস্যা, গ্যাস্ট্রাইটিকের সমস্যা, এবং যেহেতু সপ্তমপতি সেখানে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য আপনাদের কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে, বিশেষভাবে নজর দিন আমি আবারও বলছি। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিটেড কিন্তু হবেন। আবার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, খরচও কিন্তু আপনাদের বৃদ্ধি করবে, তবে প্রপার্টি যারা সম্পত্তি কিনতে চাইছেন প্রপার্টির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, কারণ আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের প্রপার্টির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিবে। 6 নম্বর পয়েন্ট, আপনাদের যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। যারা গবেষণামূলক পড়াশোনা করছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হুবহু আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে কিন্তু চলেছে, বি কেয়ারফুল। এবং এপ্রিল এবং মে এই দুটি মাস আপনারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন, স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু পারে। স্কিন রিলেটেড সমস্যা, চামড়ার সমস্যা, এই সমস্যাগুলো আপনাদেরকে কিছুটা হলো কন্যা রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভোগানোর একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন? আপনারা গণেশজিকে উপাসনা করুন, গণেশজিকে 21টা করে দুব্বা দিন, এবং বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনাদের শুভ হবে। নমস্কার।